সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় শুরু থেকেই প্রধান সন্দেহভাজন হিসেবে সুন্দরগঞ্জ উপজেলা পশ্চিমাংশের জামায়াতের আমির হাজি ইউনুস আলীর ছেলে আশরাফুলের নাম শোনা যাচ্ছিল। বুধবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকায় র্যাবের অভিযানে আশরাফুল ও তার সহযোগী জহিরুল ইসলাম গ্রেপ্তার হয়। তাদের সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তোলা হবে আদালতে। গত 31 ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংসদ লিটন। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা।